সাঙ্ক কস্ট, বা ডুবে যাওয়া খরচ, বা যেই খরচ অলরেডি হয়ে গিয়েছে। আমার প্রায় বুফে খেতে চাই না, এবং বুফেতে মনে করো তুমি 400 টাকা দিয়ে টিকিট কেটেছো, তারপর তুমি বুফে খেতে গেলা, তুমি ফাটায় খাচ্ছ, তোমার পেট ভর্তি, তুমি আরও খাচ্ছ, তোমার গলা ভর্তি, তুমি আরও খাচ্ছ। কেন? কারণ তুমি তোমার সেই 400 টাকা উসুল করতে চাচ্ছ। ওয়েল, তুমি যে শুরুতে যে 400 টাকা দিলা না, এটাকেই বলে সাঙ্ক কস্ট, বা যেই খরচটা অলরেডি হয়ে গিয়েছে। এখন এটার জন্য তুমি বেশি বেশি খেয়ে যদি নিজেকেই কষ্ট দাও, তোমার তো কোনো লাভ হচ্ছে না, তাই না? সো এটাই হলো সাঙ্ক কস্টের কনসেপ্ট, যেই খরচটা অলরেডি হয়ে গিয়েছে সেটাকে আমলে নিয়ে একটা খারাপ ডিসিশন নেওয়া, সেটা আসলে কখনো করা উচিত না। আমার এখনও মনে আছে, আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাসায় হরলিক্স আনা হয়েছিল, এবং আমি প্রায় হরলিক্সের চামচ দিয়ে খালি খালি খেতাম। আমার মা একদিন টের পেয়ে আমাকে বললো, আয় মা সামনে আয়, আমাকে একটা চামচ ধরিয়ে দিয়ে আমাকে বললো, হরলিক্স এখন আমার সামনে খা, আমাকে বললো পুরো হরলিক্সটা খালি খাবি তুই এখন। ওয়েল, দেখো আমার মা আসলে সাঙ্ক কস্টের ঝামেলায় পড়েছিল, একটু এক চামচ যে হরলিক্স খালি খেয়েছিলাম ওটা ছিল সাঙ্ক কস্ট, হয়ে গিয়েছে। হ্যাঁ, ওটার জন্য সে আমাকে আমার পুরো বয়ামই দিয়ে দিল হরলিক্সের ঝামেলা, রাইট? আমার ভাইও সেম ভুল করে। আমার এখনও মনে আছে, ও যখন ছোটো ছিল, একবার কোকের অতটুকু অল্প একটু কোক বাকি ছিল, আমরা 2 গ্লাসে কোক নিলাম, এবং আমার গ্লাসে ওর গ্লাসে থেকে একটু বেশি পড়লো। অ্যান্ড ও এটা দেখে রাগ হয়ে আমার গ্লাসে পুরোটা দিয়ে ওর রুমে চলে গেল, বলো আমি আর খাবো না। ওয়েল, সেম ভুল, একটু কম পড়েছে সাঙ্ক কস্ট, বাট ওটার জন্য ওর পুরো ডিসিশনটাই ভুল নিয়ে ফেললো। কেন বলছি, আমরা অনেক সময় অনেক জায়গায় অনেক অর্গানাইজেশনে থাকি, বা কোনো একটা জব করি, যেই জবটা আমাদেরকে আসলে কোনো বেনিফিট দিচ্ছে না, বা তাও আমরা থেকে যাই। কেন? আমরা চিন্তা করি, আচ্ছা গত 5 বছর তো ছিলাম, কিন্তু গত যেই 5 বছর তুমি ছিলে ওটা তো হয়ে গেছে, তুমি থেকে ফেলেছো, ওটাই সাঙ্ক কস্ট। ওটার কারণে এখন যদি তুমি একটা ভালো ডিসিশন না নাও, তাহলে তুমি ভুল করছো। সেইভাবে আমরা অনেক সময় অনেকের সাথে থাকি, কেন? গত 3 বছর তো ছিলাম, গত 3 বছর তোমার সাঙ্ক কস্ট, এবং তুমি ওই কষ্টের কারণে যদি এখন আবার একটা ভুল ডিসিশন নাও, সেটা তোমার লাইফে কোনো ভালো ইম্প্যাক্ট আনবে না, ঠিক না? তো এখন থেকে অলওয়েজ তোমার জীবনে ইম্প্যাক্ট ফেলে এমন ডিসিশনগুলোতে সাঙ্ক কস্টকে আমলে আনবা না, এবং সাঙ্ক কস্টকে ছুঁড়ে ফেলে দাও।